মেরিল্যান্ড প্ল্যাটিনাম হাউজিং কমপ্লেক্সের দিকে তাকিয়ে দ্বিতীয়বারের জন্য চোখ ধাঁধিয়ে গেল অর্ণবের। এটা কলকাতা না ইন্দ্রপ্রস্থ? আর্কিটেক্টরা সম্ভবত বিশ্বকর্মা আর ময়দানবকেও টেক্কা দিয়েছে। বালিগঞ্জ ফাঁড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে যে এরকম হাউজিং কমপ্লেক্স গড়ে উঠতে পারে তা স্বচক্ষে না দেখলে বিশ্বাসই হতো না ওর। গোটা কমপ্লেক্সটাই জলের ওপর গড়ে উঠেছে, যেন জলের ওপরে ভাসমান মিনার। নিচে কাঁচের মতো স্বচ্ছ জলটাকেও নীল বলেই মনে হয়। এক টুকরো আকাশ বুঝি নিচে নেমে এসেছে। এক ঝলকে দেখলে বোঝা যায় এখানে লাখের নয় কোটির খেলা চলে। টাওয়ারগুলো সম্পূর্ণ এসি, পুরো স্বর্গ। তার বুকের ভেতরটা রীতিমতো ঢিপঢিপ করছে। আকাশচুম্বী উজ্জ্বল টাওয়ারের দিকে তাকিয়ে এখন একটাই কথা ভাবছে সে, এখানেই বিজয় জয়সওয়াল থাকেন। এর আগেও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে একবার এসেছিল অর্ণব। তখন পরিস্থিতি অন্যরকম ছিল, কিন্তু এখন অবস্থা আরও সংশয়জনক। একটু আগেই খবর পাওয়া গিয়েছে যে মিস্টার জয়সওয়াল বাড়ি ফিরে এসেছেন। বলাই বাহুল্য সম্পূর্ণ অপ্রত্যাশিত খবর, কিন্তু কিছু পাওয়া যাবে তার কাছ থেকে কি, নাকি ফের আবার নতুন কোনো জটে জড়িয়ে পড়তে হবে? বিশ্বাস নেই। এই কেসটা যেন ক্রমশই পদে পদে জটিল হচ্ছে। কাল অধিরাজ বলা মাত্রই কাজে নেমে পড়েছিল অর্ণব। তৎক্ষণাৎ বিজয় জয়সওয়ালের স্ত্রীর সঙ্গে দেখা করেছিল সে। তিনি শুধু দুটো তথ্যই দিতে পারলেন। প্রথমত, তিনি সন্দেহ করেন যে তার স্বামী কোনো মেয়ের সঙ্গে অ্যাফেয়ার আছে। দ্বিতীয়ত, প্রাইম মিনিস্টার জয়সওয়াল এরকম সন্দেহজনক ট্যুরে চলে যান, তখন তাকে ফোনে পাওয়া যায় না। এবার 10 দিন আগেই ফের হাওয়া হয়েছেন। মিস্টার জয়সওয়ালের প্রপার্টি সম্পর্কে জিজ্ঞাসা করতেই এমন করে ঠোঁট উল্টালেন যেন তাকে ধর্মঘটের সমাজ বলতে বলা হয়েছে। মিস্টার জয়সওয়াল নিজের বিজনেস, প্রপার্টি বা লেনদেনের কথা স্ত্রীকে কখনোই বলেন না। তিনি কোথায় যেতে পারেন সে বিষয়ে ভদ্রমহিলার কোনো ধারণা নেই। তবে ভাবে ভাবে মনে হলো যে স্বামী মায়ের ভোগে গেলেই তিনি সবচেয়ে বেশি খুশি হবেন। অধিরাজের নির্দেশ মতো ভদ্রলোকের ঘর, অফিস ভালো করে খুঁজে দেখছিল সে। নিতান্তই ব্যক্তিগত জিনিসপত্র, ব্যবসা সংক্রান্ত কিছু কাগজ আর ফাইল ছাড়া তেমন কিছু গুরুত্বপূর্ণ নেই। কাগজপত্র থেকেই জানা গেল যে লোকটার প্রপার্টি আছে প্রচুর। মুম্বাইয়ের পালি হিলসে আর গোয়ায় নিজস্ব বাংলো আছে। কলকাতায় অন্য কোনো ফ্ল্যাট বা বাড়ি নেই, তবে জমি কিনেছেন প্রচুর। ব্যাংক ডিটেলসও স্বাভাবিক। ফোন রেকর্ডে কোনো সন্দেহজনক নম্বর পাওয়া যায়নি। তার লাস্ট ফোন লোকেশন বাড়ি শো করছে, অর্থাৎ বাড়ি থেকে বেরোনোর সময় তিনি ফোনটা সুইচ অফ করে দিয়েছিলেন, আর অন করেননি। ভাবতেই একটা দারুণ হতাশা ঘিরে ধরল অর্ণবকে। কোনো কেসে এভিডেন্সের এমন আকাল আর টুইস্ট আজ পর্যন্ত দেখেনি সে। কেসটা আসা প্রায় সঙ্গে সঙ্গেই সর্বনাশিনী ও বিজয় জয়সওয়ালের ছবি ফ্যাক্স করে দেওয়া হয়েছিল দীঘা ও মন্দারমণি সমেত পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পুলিশ স্টেশনে। খবরিদের হাতে হাতে ফটো ঘুরছে। জিপনেট অর্থাৎ জোনাল ইন্টিগ্রেট পুলিশ নেটওয়ার্কেও দুজনের ছবি ছড়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু কোনো খবর পাওয়া যায়নি। অন্যদিকে যে সাইবার সেলের দক্ষতার ওপর সবচেয়ে বেশি ভরসা, তারাও সর্বনাশিনীর আইপি অ্যাড্রেস ট্র্যাক করতে গিয়ে আতান্তরে পড়েছে। শুধু আইপি, পোস্ট আর নিজের ছবি ছাড়া স্ট্যাটাস আপডেটে আর কিছু নেই। এই প্রোফাইলটি কারোর সঙ্গে কখনো কোনো দিন চ্যাট করেনি। সাইবার সেল আপ্রাণ খুঁজছে যদি একটাও চ্যাট হিস্ট্রি পাওয়া যায়, কিন্তু সেসব কিছুই নেই। তার প্রত্যেকটি পোস্টে আইপি অ্যাড্রেস আলাদা, বিশেষভাগই কিছু অখ্যাত সাইবার ক্যাফের, কয়েকটা কারো পার্সোনাল কম্পিউটারের, মোবাইলের। সম্প্রতি যে পোস্টটি করেছে সেটার আইপি অ্যাড্রেস ট্র্যাক করে দেখা গেল সেটি একজনের ল্যাপটপের আইপি অ্যাড্রেস। অর্ণব নিজেই দলবল সমেত সর্বপ্রথম সেই ভদ্রলোকের কাছে হাজির হলো, যার ল্যাপটপের আইপি অ্যাড্রেস থেকে বিজয় জয়সওয়ালের আরআইপি পোস্টটা করা হয়েছে, কিন্তু ভদ্রলোককে দেখে আকাশ থেকে পড়ল ওরা। লোকটি ইনভ্যালিড। সাইবার সেলের লোকেরা তার ল্যাপটপ, লগিং হিস্ট্রি ইত্যাদি সব কিছু খুঁটিয়ে ঘেঁটে দেখেও কিছু বার করতে পারল না। সর্বনাশিনীর সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। অর্ণব শুধু সেখানেই থামেনি, সে সেই সব সাইবার ক্যাফেতেও ঢু মেরেছে যাদের আইপি অ্যাড্রেস সর্বনাশিনী ব্যবহার করছে। অর্ণব কী বলে সান্ত্বনা দেবে ভেবে পায় না, সেও রীতিমতো ফ্রাস্ট্রেটেড। দুজনেই নীরব। অধিরাজের অস্থির আঙুলগুলো টেবিলের ওপর এলোমেলো আঁকিবুকি কাটছে। বেশ কয়েক মুহূর্ত চুপ করে থেকে ফের স্বভাব বিরুদ্ধ অধৈর্য স্বরে বলে ওঠে, এই লোকগুলোর এভাবেই মরা উচিত। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, বাড়ির বউকেও বলে যায় না। এরা বাড়িতে বউ আছে, বাচ্চাও আছে নিশ্চয়ই, কিন্তু কাউকে কিছু না বলে তেনারা চললেন প্রেম করতে। এত গোপনীয়তার কী আছে? প্রেম করছিস কর, সেলফোনটা তো অন রাখবি। অর্ণব ভারী গলায় জানায়, অর্জুন শিকদারের একটা 5 বছরের মেয়ে আছে স্যার। সঞ্জীব চৌধুরীর 2 ছেলে, বড়টার বয়স 3 বছর, আরেকটা নেহাতি কোলের শিশু। বাচ্চাগুলোই হলো আসল ভিকটিম। তার কণ্ঠস্বরে উত্তেজনা। কিছু বোঝার আগেই পিতৃহীন। বড় হওয়ার পরে যখন বাবার কীর্তি জানতে পারবে তখন মনের অবস্থা কি দাঁড়াবে একবার ভাবো। বিজয় জয়সওয়ালের ছেলেপুলে কিছু আছে না, বাঁচা গেছে। বলতে বলতেই চোখ বুঝল অধিরাজ। চেয়ারে শরীর এলিয়ে দিয়ে ক্লান্তভাবে বলল, আমাকে একটু একা থাকতে দাও অর্ণ। এখন সবে কাক ডাকছে, এই মুহূর্তে আর কিছু করার নেই। দেখা যাক বিশ্বজিৎ কি বলে, যদি কিছু লিড দিতে পারে। বিশ্বজিৎ কিন্তু বেলা 10টার আগে দেখা দিল না। অর্ণব দেখল তার চুল উস্কো খুস্কো, চোখ দুটো রক্তে জবার মতো লাল। সারা রাত ধরে বেচারি সর্বনাশিনী পেছনে দৌড়েছে। যতভাবে পারা যায়, যত রকম সফটওয়্যার ব্যবহার করা যায়, প্রায় সবই করে ফেলেছে। কিন্তু যখন সে অধিরাজের কেবিনে ঢুকল তখন তাকে পুরো ভগ্নদূতের মতো দেখাচ্ছিল। অধিরাজ তার দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকাতে ক্ষীণস্বরে বলল, আমি সারা রাত আপ্রাণ চেষ্টা করেছি প্রোফাইলটার অ্যাকচুয়াল আইপি অ্যাড্রেস ট্র্যাক করার, কিন্তু স্যার এখন প্রায় অসম্ভব লাগছে। অধিরাজ কোনো কথা বলল না, কিন্তু তার ভ্রুভঙ্গি অনুচ্চারিত শব্দটা প্রকাশ করে দেয়। কেন? এ পাবলিক মহা ধরিবাজ স্যার, প্রায় অসহায়ের মতো বলল বিশ্বজিৎ। যতবার অ্যাকচুয়াল আইপি অ্যাড্রেস ট্র্যাক করার চেষ্টা করছি প্রত্যেকবার সার্ভিস প্রোভাইডার পাল্টে পাল্টে যাচ্ছে। এবার প্রশ্নটা মুখেই করল সে, মানে মানে এই লোকটি বা মহিলাটি নিজের নেটওয়ার্ক ইউজই করছে না, প্রত্যেকবার কোনো আনসিকিওর হটস্পট থেকে অনলাইন নিচ্ছে, যেমন ধরুন পার্ক স্ট্রিট, নিউ টাউন বা ইত্যাদি কিছু জায়গায় এরকম আনসিকিওর হটস্পট আছে যেখান থেকে অনায়াসেই নেট কানেকশন পাওয়া যায়। সে সেখান থেকে অনলাইন হয়ে তারপর আইপি অ্যাড্রেস বুকিং করছে। জাস্ট জিনিয়াস মাপের শয়তান। উপস্থিত 2 অফিসারের মাথাতেই যেন সূর্য সমেত সবকটা গ্রহ উপগ্রহ ভেঙে পড়ল। কি সর্বনেশে কাণ্ড! অর্ণব মনে মনে স্বীকার করল, নামটা সার্থক বটে, সত্যি সর্বনাশিনী। অধিরাজ কিছুক্ষণ বিশ্বজিতের মুখে তাকিয়ে থেকে বিশ্বজিতের মুখে ব্যর্থতা স্পষ্ট। সে দীর্ঘশ্বাস ফেলে বলে, আইসি এবার বুঝতে পারছি যে পুলিশ কেন প্রোফাইলটাকে ট্র্যাক করতে পারেনি। বিশ্বজিৎ কোনো কথা বলল না, সে মাথা হেঁট করে নীরবে বেরিয়ে যাচ্ছিল। তাকে কি ভেবে যেন হঠাৎ পেছন থেকে ডাকল সে, 1 মিনিট, আরেকটা কাজ করো তো। ইয়েস স্যার। ছেলেটা চমকে দাঁড়ায়। সরাসরি না হলেও অজান্তেই তুমি একটা লিড দিয়ে ফেলেছো বস। অধিরাজ মৃদু হাসছে। যিনি এ জাতীয় হাইটেক বদমাস তিনি নির্ঘাত হ্যাকিংয়ের এক্সপার্ট, এবং আমি নিশ্চিত এর আগে নিশ্চয়ই তিনি পুলিশি হাঙ্গামায় জড়িয়ে পড়েছিলেন, যেখান থেকে অভিজ্ঞতা আরও জোরদার হয়েছে। সম্ভবত এর আগেও আইপি অ্যাড্রেস স্পুফিং করেই কোনো বদমাইশি করেছিলেন, কিন্তু সেবার ধরা পড়ার খারাপ অভিজ্ঞতা আছে বলেই এবার নতুন পদ্ধতি আমদানি করেছেন। নতুন হ্যাকারদের মাথা হলে শুধু স্পুফিংয়েই কথাই ভাবত এবং অবশ্যই ধরা পড়ত। ইনি সাইবার সেলের তদন্ত পদ্ধতি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে বসে আছেন। অগত্যা শুধু স্পুফিংয়েই ক্ষান্ত হননি, নিজেকে আপগ্রেড করে আনসিকিওর হটস্পটে বসে আইপি স্পুফিং করার মতো ফুল প্রুফ ডাবল লকওয়ালা ভয়ঙ্কর প্ল্যান ছকেছেন। এ পুরনো পাপি না হয়ে যায় না। বিশ্বজিতের চোখ চকচক করে ওঠে। তার মানে? অধিরাজ শান্তভাবে বলে, এখন পর্যন্ত পশ্চিমবঙ্গের যত আইপি অ্যাড্রেস স্পুফিংয়ের মাধ্যমে সাইবার ক্রাইম হয়েছে সমস্ত কেস ফাইল পাঠিয়ে দাও। ওকে স্যার। অর্ণব বিস্মিত দৃষ্টিতে অধিরাজের দিকে তাকিয়ে থাকে। এই সম্ভাবনাটা তার মাথাতেই আসেনি। সত্যি তো, লোকটি বা মেয়েটি যখন এত আটঘাট বেঁধে নেমেছে তখন স্বাভাবিকভাবেই তার হ্যাকার হওয়ার চান্স প্রবল, এবং অধিরাজ যুক্তিটাও অকাট্য দিয়েছে। নির্ঘাত প্রথমবার অপকর্মটি করে পুলিশের কাছে ধরা পড়েছিল সে, তাতে তার অভিজ্ঞতা বেড়েছে বলেই দ্বিতীয়বার ওয়াটার টাইট প্ল্যান বানিয়েছে। কাজকে প্রায় পারফেক্ট ক্রাইমের পর্যায়ে নিয়ে গিয়েছিল সে, কিন্তু নিজের অজান্তেই একটা হালকা লিড দিয়ে দিয়েছে। যখন টেকনোলজি জবাব দিয়ে দেয় তখন একটা অস্ত্রের কাজে আসে অর্ণব, আদি ও সনাতন, মগজের ধূসর বস্তু। অধিরাজ টেবিলের ওপর পেপারওয়েটটাকে নিয়ে খেলতে থাকে। যদি আমার খুব ভুল না হয় তবে ইনি একজন মহিলা। পুরুষ হলে বীজ দিতে যাবে কেন? এবং কোন দুঃখে? পুরুষেরা এরকম সূক্ষ্ম কাজ করেই না। দুমদাম গুলি বা ঘপাঘপ চাকু থাকতে বিষ কেন? ইনি মহিলাই, যুবতী, অত্যন্ত সুন্দরী এবং সম্ভবত ফুটফুটে ফর্সা। যুবতী ও সুন্দরী তো বটেই, নয়তো দুজন পুরুষ তাকে দেখে এরম পাগল হয়ে ওঠে। কিন্তু একটা প্রশ্ন তখন অর্ণবের মাথায় ঘুরছিল, ফুটফুটে ফর্সা স্যার, কিন্তু ছবিতে তো কুচকুচে কালো। ফেসবুকে নিজের থোবরাটাই দেখাতে হবে এমন কোনো আইন আছে নাকি? অধিরাজের মুখে সেই পেটেন্ট বদমাইশি হাসি। আমার ফেসবুক প্রোফাইলে তো আমি টাকলুর ছবি দিয়ে রেখেছি। কে জানতে চাইছে প্রোফাইলের মালিক সত্যি অবাক পৃথিবী, না তার মাথার ঝাঁকড়া ঝাঁকড়া চুল? অর্ণবের চক্ষু চরক গাছ। আপনার ফেসবুক প্রোফাইলে ডক্টর চ্যাটার্জির ছবি? ডক্টর চ্যাটার্জি জানেন? দুর্বাসা জানতে পারলে কি ছেড়ে কথা বলতো? অধিরাজ ফিট করে হাসল। তবে চিন্তা নেই, বুড়ো তখনই জানতে পারবেন যখন উনি ফেসবুকে থাকবেন। যে লোকটি ইউটিউবকে টিউবলাইট ভাবে আর ব্রাউজার বলতে বলে দাঁত খেঁচিয়ে, আমি কি মহিলা যে ব্লাউজ খুলব? তার কাছে জুকারবার্গ আর জুরাসিক পার্ক একই বস্তু। অর্ণব একটু ভেবে বলল, কিন্তু ধরুন আপনার ডিপিতে যদি ডক্টর চ্যাটার্জির ছবিও থাকে তবু তো পুলিশ অন্তত ডক্টর চ্যাটার্জিকে খুঁজে বার করতে পারবে। হ্যাঁ, নিশ্চয়ই পারবে। সে রিভলভিং চেয়ারে বসে আছে ঠেস দিয়ে। সময় লাগবে, কিন্তু লোকটাকে কখনো না কখনো ঠিকই পাওয়া যাবে। তবে সর্বনাশিনীর ডিপিতে যে মেয়েটির ছবি আছে তাকে পাওয়া যাচ্ছে না কেন? পুলিশ তো চেষ্টা করছে। হ্যাঁ, পুলিশ প্রচুর চেষ্টা করছে। ওদের নানা রকম ডেটাবেস সার্চ করছে, গুগল ইমেজ সার্চ করছে, খবরদারির মাধ্যমে সব খবরিদের ঘোরাচ্ছে, প্রত্যেকটা পুলিশ স্টেশন ঘুরেছে, এখন তো জিপনেটেও আছে। অধিরাজের দৃষ্টি অন্যমনস্ক। সে সর্বনাশিনীর ছবিটি ড্রয়ার থেকে বের করে টেবিলে রাখে। মেয়েটার ছবিটা দেখেছ? যে মাপে সুন্দরী ও যে ধরনের বোল্ড পোশাক পরে আছে তাতে প্রথমেই মনে হয় মডেল। মডেল হলে এতদিনে তাকে খুঁজেও পাওয়া যায় ওটা খুব একটা কঠিন হতো না। কোনো সেলিব্রিটির ছবি হলেও গুগলই বলে দিত। তাছাড়া এমন মারকাটারি সুন্দরীকে কখনো কারোর চোখে পড়েনি তা তো হতেই পারে না। সেক্ষেত্রে খবরি নেটওয়ার্ক ঠিকই বলতে পারত, কিন্তু কোনোটাই হয়নি। আমিও বুঝতে পারছি না যে কেন এই মেয়েটা এতদিন লুকিয়ে থাকতে পারল। পুলিশ চাইলে কবর থেকেও মরা লোককে খুঁজে বের করে আনতে পারে, অথচ এই মেয়েটা পুরো ভ্যানিশ। তবে আমার দৃঢ় ধারণা এ পাবলিক সে পাবলিক নয়, অন্য কারো ফটো দিয়েছে। আর ছবির মেয়েটি কালো হলেও আসল মক্কেল হচ্ছে ফর্সা। কাঁটা ঘুরে ফিরে আবার সেই ফর্সাতে আটকালো। অর্ণব সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে বিস্মিতভাবে হাসল অধিরাজ। ভেরি ইজি, একটা অপরাধীর দিক থেকে ভাবো, যে কোনো লিডই দেয় না, সে কোনো নিজের সম্পর্কে ভালো ভালো ক্লু কাউকেই দেবে না। সে তো প্রমাণ লুকোবার চেষ্টা করছে, সে তো আপ্রাণ চেষ্টা করবে আমাদের বিভ্রান্ত করার, প্রত্যেকটা তথ্য ভুল দেবে। আমার যেমন নিজের চেহারা প্রকাশ করার ইচ্ছে নেই, তেমনি সেও নিজেকে প্রকাশিত করার জন্য ব্যাকুল নয়। আমি পাবলিককে কনফিউজ করার জন্য টাকলুর ছবি দিয়েছি, যার চেহারা সম্পূর্ণ আমার বিপরীত, সেও সেটাই করেছে। আমার ধারণা এও সম্পূর্ণ বিপরীত, স্রেফ মিসলিড করছে। তার কপালে ভাঁজ পড়ে, কিন্তু মেয়েটা এখনও আমার চেনা চেনা লাগছে। কোথায় যে দেখেছি এই রকম চুল, একদম এই চোখ, চাউনি, হাসি, দেখেছি শিওর, কিন্তু কোথায়? অর্ণব লক্ষ্য করছে অধিরাজ তীক্ষ্ণ দৃষ্টিতে ছবিটা খুঁটিয়ে দেখছে। বেশ কয়েক মিনিট চুপ করে একদৃষ্টে তাকিয়ে রইল, তারপর খুব নিচু গলায় বলল, গোলমাল আছে অর্ণব, ছবিটাতে একটা বিরাট অসঙ্গতি আছে, লক্ষ্য করেছ? সে ছবিটার দিকে দেখল, এখন পর্যন্ত কয়েকশোবার দেখেও কোনো অসঙ্গতি চোখে পড়েনি তার। প্রশ্নটা করতেই যাচ্ছিল, তার আগেই উত্তরটা দিয়ে দিল অধিরাজ। মেয়েটার রং গাঢ় কালো, চুল কোঁকড়া, কপাল নিচু, নাকও মোটা, টিপিক্যাল নিগ্রবটু চেহারা। স্ট্রেঞ্জ, এত স্ট্রেঞ্জের কী হলো? নিগ্রবটু চেহারা হলে তো এমনিই হবে। কিন্তু এবারও প্রশ্নটা করার সুযোগ পেল না অর্ণব, প্রশ্নের আগেই ফের চলে এলো উত্তর। নিগ্রবটু চেহারার ঠোঁট এত পাতলা হয় কী করে? তাই তো, এটা আগে ভাবেনি সে। সত্যি ছবির মেয়েটার ঠোঁট নিগ্রদের তুলনায় পাতলা, সেটা হওয়া খুব স্বাভাবিক নয়। এ ধরনের মেয়েদের ঠোঁট অত্যন্ত মোটা হয়। দাঁড়াও, ওয়েট। অধিরাজ ছবি দেখতে দেখতে যেন একটা ঘোরে চলে গেল। অদ্ভুত আলো ছায়া তার চোখে খেলা করছে, কখন যেন একটু উত্তেজনা, কখনো ফের সংশয়। দৃষ্টি কখনো তীব্র হয়ে উঠছে, কখনো বা সপ্রশ্ন। মস্তিষ্কের প্রত্যেকটি কোষে ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে অমোঘ জিজ্ঞাসা, কে কে কে? খুব অচেনা, অথচ চেনা নয়। হাসিটা যেন কোথাও দেখেছে আগে কখনো, কিন্তু কোথায়? ওহ! ছবিটা চোখ কুঁচকে দেখতে দেখতে লাফিয়ে উঠল সে। আমি একটা গর্ধ, মাই গুডনেস স্যার। কখনো হাসি দিয়ে কোনো মানুষকে চিনতে পেরেছ অন্য? বলতে বলতে সে এক হাত দিয়ে মেয়েটির চোখ নাক ঢেকে দিয়েছে, এখন শুধু তার হাসিটাই দেখা যাচ্ছে। অর্ণব দেখা মাত্রই রীতিমাত্র শিউরে উঠল, স্যার এ তো! ইয়েস, হ্যালি বেরি। শুধু তাই নয়, বাকি পাঁচগুলো অন্য কারণ। চোখ দুটো দেখো। অধিরাজ এবার নাক ঠোঁট ঢেকে দিয়েছে। কৃষ্ণসুন্দরীদের ফ্যান হলে এই কপাল, ভুরু আর সেক্সি আইজ চিনতে তুমি বাধ্য। ধরা গলায় অর্ণব বলল, লুপিতা নোমিও? এক্স্যাক্টলি। চুলটা আমার মনে হচ্ছে জ্যানেট জ্যাকসনের, নাকটা যে কার কে জানে, বডিটাও তাই আলাদা কারণ। আই থিঙ্ক মেগান গুডের। এই ড্রেসে ওর ছবি দেখেছি। অধিরাজ স্কলিত স্বরে বলে, শুধু পুলিশ, সিআইডি, সিবিআই কেন, তাদের 14 গোষ্ঠী এমনকি স্বয়ং ভগবানও এ মেয়েকে খুঁজে পাবে না। এ সুন্দরী বাস্তবে এক্সিটই করে না। সব কৃষ্ণ সুন্দরীকে চমৎকারভাবে ফটোশপে পাঞ্চ করে, দুর্ধর্ষ এডিটিং করে আমাদের নাকে মুখ্যম পাঞ্চ বসিয়ে দিয়েছে। কি মারাত্মক ব্রেইন! দুই অফিসার এতক্ষণ পরস্পরের দিকে তাকিয়ে চুপ করে বসেছিল, তা হয়তো নিজেরাই জানে না কতক্ষণ এভাবে সময় গেছে। অসম্ভব শক্ট হয়েছে ওরা, কারণ আকাশ পাতাল ফুঁড়ে যাকে খোঁজা হচ্ছে তার কোনো অস্তিত্বই নেই। এই অবধি কি কম চমক ছিল? जे एकेर पर एक शक आसते शुरू करलो। डॉक्टर चैटार्जी कनफ्यूज्ड। अरोमाथेरापी एखन आबार विजय जयसवालेर प्रत्यावर्तन ठीक होच्छेटा कि? अर्णव टेंशन कमानोर जोन्नो बेश कयेकबार जोरे जोरे श्वास टानलो। तारपर मेरिलिन प्लैटिनम टावारेर दिके ताकिये एगिये गेल द्रुतवेगे। गंतव्य विजय जयसवालेर फ्लैट। कोथाय गियेछिलेन तिनि? एतदिन कोथाय छिलेन? तार गाड़ीटाई बा केन हावा हलो? तार अज्ञात प्रेमिकाई बा के? एसब प्रश्नेर जवाब एकमात्र तिनिई दिते पारेन। सबचेये जरूरी प्रश्न सर्वनाशिनी तार नामेई बा RIP बा रिप पोस्टि केन दिल? सम्भवत स्वयं विजय जयसवालও एर उत्तर दिते पारबेन ना। आमादेर आजकेर गल्पटी भालो लागले लाइक करे दिओ और चैनलटिके सबस्क्राइब करते भूलो ना। सबस्क्राइब बाटनेर पाशे थाका बेल आइकनटिते क्लिक करे रेखो आमादेर परबर्ती गल्पेर नोटिफिकेशन सबथेके आगे पाওয়ার জন্য।